নমস্কার, আমি শ্রীকৃষ্ণ নার্সারি থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ছোট জায়গায় কিভাবে আপনারা জলপদ্ম করতে পারবেন আর কি কি ভ্যারাইটির জলপদ্মগুলো আপনারা করতে পারবেন, সেই নিয়েই আজকে ভিডিও। আর তার সঙ্গে কিন্তু আজকে একটা বিশেষ সারপ্রাইজ আছে এই ভিডিওর মধ্যে। তো পুরো ভিডিওটি আপনারা, সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, নতুন বন্ধুদের বলছি। আর পাশের যে বেল আইকনটি রয়েছে সেটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমরা যে নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করুন। দেখুন আজকে মানে পুরো ভিডিওতে মানে ফুলে ভর্তি হয়ে আছে, এইগুলো সবই আপনাদের জন্য রেডি আছে। আপনারা চাইলে, যারা তৈরি করতে পাচ্ছেন না, সময় নেই, তারা এসে নিয়ে যেতে পারেন। এটি দেখুন ম্যাক্সিকানা, মানে শালুক যাকে বলি আমরা, ওয়াটার লিলি, সেটি রয়েছে ডিমের কুসুমের মতন পুরো রং, এর সূর্যের আলোর জন্য ঠিক বোঝা যাচ্ছে না, এর আসল কালারটা ভীষণ সুন্দর। দেখুন এইটি এর আসল কালার, আমি এটা আবার বিকেলের দিকে তুলেছি, এটা হচ্ছে কলোরাডো। তো বিভিন্ন আইডির শালুকও রয়েছে। তো এটা ছোট জায়গায়, এটা হচ্ছে মানে ছোট জায়গায় ফুল করার মধ্যে একটু বড় ফুল ছোট পটে করতে পারবেন, একটু বড় ফুল প্রচুর ফুল হয়। আমেরিক্যামেলি এটা খুব মানে মানে প্রচুর পরিমাণে মেশিন গান বলতে পারেন, এত ফুল হয়, ভীষণ একটি মিষ্টি রং। তো আপনারা আমেরিক্যামেলি খুব ইজিলি করতে পারবেন। আর এক এক দেখুন অ্যাট এ টাইম কত বার্ডস রয়েছে, প্রচুর প্রচুর বার্ডস হয় এর অ্যাট এ টাইম। তো আপনারা অ্যামেরিক্যামেলি করতেই পারেন। আর মাইক্রো ভ্যারাইটির মধ্যে করতে যদি চান, একদম ছোট্ট ছোট্ট ফুল হবে, সেটা হচ্ছে অ্যাফেকশন 16, কালারটিও ভীষণ ডার্ক কালার, প্রায় রেডের কাছে, এরও প্রচুর ফুল হয়, অনেক বার্ডস থাকে। দেখুন এটা ছোট্ট একটি পটে করা আছে গামলাতে, কত বার্ডস রয়েছে, অনেক বার্ডস রয়েছে। আর পিঙ্ক ক্লাউড তো আপনারা করতেই পারেন, সেই বড় ছোট যে কোনো গামলায় করতে পারেন, প্রচুর এর পেটালও প্রচুর, মানে পাপড়িটা প্রচুর পরিমাণে পেটাল থাকে। দেখুন এটি পিঙ্ক ক্লাউড একটি ছোট গামলায় করা আছে, আগেরটি বড় গামলায়, এটি ছোট গামলায় করা রয়েছে, কিন্তু প্রচুর ফুল পাবেন, মানে এরও অ্যাট এ টাইম মানে চার পাঁচটা তো থাকেই, মানে কম করে চার পাঁচটা বলছি, অনেক থাকে। তো এটা আপনারা করতেই পারেন। আবার এইগুলো দেখুন ছোট পটে, একদম ছোট্ট মানে ছোট বাটি বলতে পারেন, সেই রকম বাটিতে কতটুকু দেখেই বুঝতে পাচ্ছেন, একে এটিও পিঙ্ক ক্লাউডে করা আছে, এটি লিয়াংলি করা আছে, প্রত্যেকটিতে বার্ডস রয়েছে। আর মাইক্রো, একদম ছোট্ট মাইক্রো ভ্যারাইটির মধ্যে কিন্তু অ্যাফেকশন 16 যেমন বললাম, লিয়াংলি, এটি একটু পিঙ্ক ঘেঁষা ফুলটা, এটিও ভীষণ সুন্দর। তারপর দইয়ের হাঁড়ি যেটা হয়, সেই দইয়ের হাঁড়িতেও কিন্তু আপনারা লিয়াংলি, অ্যাফেকশন 16 এগুলো করতেই পারেন, ভীষণ সুন্দর ফুল হয়। দেখুন প্রত্যেকটা ছোট্ট ছোট্ট, এটাও খুব ছোট্ট গামলার মধ্যে, এই যে দইয়ের হাঁড়ির মধ্যে লিয়াংলি করা রয়েছে, হ্যাঁ, তো করতেই পারেন এটা। এগুলি সবই মাইক্রো টু, এটি যেমন হচ্ছে লেডি বিংলে রয়েছে, এটিও মাইক্রো মানে মিডিয়াম কাল্টিভারের মধ্যে পড়ছে, অনেক ফুল পাবেন, ছোট গামলাতে করুন, বড় গামলাতে করুন, যেখানেই করুন প্রচুর ফুল পাবেন। আরেকটি হচ্ছে ডিপিং ডিউ, এটিও আপনারা করতে পারেন। তো ছোট ভ্যারাইটির মধ্যে কিন্তু অনেক আইডিয়া আছে, যেগুলো দেখছেন কত বার্ডস রয়েছে। আরেকটি করতে পারেন বালিগঞ্জ করতে পারেন, এটিও ভীষণ সুন্দর, হালকা হোয়াইটের সাথে পিঙ্কের একটি কম্বিনেশনে ছোট্ট ফুল হয়, কিন্তু এর পেটাল কম হয়। আর বেশি পেটালের যদি করতে চান অবশ্যই, তাহলে কিন্তু করবেন পিঙ্ক ক্লাউড করতে পারেন, আর না হলে আমেরিক্যামেলি। তো পিঙ্ক ক্লাউডের সব থেকে বেশি মানে পেটালস থাকে ছোটোর মধ্যে, তাছাড়া এটা ফরেনার হোয়াইট, এইগুলো মানে যারা প্রথম করছেন তারা করতেই পারেন, খুব ইজিলি মানে ফ্লাওয়ার হয়ে যায়, বিশেষ কিছু যত্নের প্রয়োজন হয় না, এবং প্রচুর পরিমাণে মানে মন ভরে উঠবে এত ফুল, মানে একটা ছোট্ট গামলায় যে ফুল হতে পারে এত, সেটা যারা আসছেন দেখছেন তারাই মানে তখন বিশ্বাস হচ্ছে, মানে তারা অবাক হয়ে যাচ্ছেন। তাছাড়া এটা যেমন রয়েছে হচ্ছে জল গোলাপ, যেটা এখন খুব, সেটাও কিন্তু রেডি আছে আপনাদের জন্য। তো আজ সেই বিশেষ চমক যেটি বলেছিলাম সেটি হচ্ছে সুপ্রিয়, আজ আমার একটি ভাইয়ের মতন সে আমার বাগানে এসেছে।
আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাগান আমাদের বাগান পরিদর্শন করতে আসতেই পারেন ফুল দেখতে। আজ রয়েছি চন্দননগরের একটি অসাধারণ সুন্দর পদ্মের বাগানে। তার দিদির যে এত সুন্দর পদ্মের কালেকশন অসাধারণ লাগছে, আমারও খুব ভালো লাগছে। অসাধারণ দিদির যে এত সুন্দর কালেকশন, প্রত্যেকটা পটে দেখুন, দেখতে পাচ্ছেন এর মধ্যে যে কত সুন্দর ফুল ফুটে রয়েছে এবং একদম ছোট ছোট ভ্যারাইটির রয়েছে এবং বেশ কিছু বড় ভ্যারাইটিরও পদ্মের কালেকশন রয়েছে। সব মিলিয়ে দারুণ একটা সুন্দর পদ্মের বাগান, প্রচুর প্রচুর কালেকশন রয়েছে। আপনারা চলে আসুন, এই বাগান পদ্মের যে বাগান রয়েছে আপনারা চলে আসুন, এসে ভিজিট করে যান, সুন্দর লাগবে। সুপ্রিয় হোম গার্ডেনে সুপ্রিয় এসেছিল, ওরও ইউটিউব চ্যানেল আছে, তো ওর ভীষণ ভালো লেগেছে। তো আমরা যে ভিডিওতে ছিলাম যে আলোচনায়, আপনারা নিউ স্টার করতে পারেন, স্নো হোয়াইট করতে পারেন, এইসব আইডিগুলো আপনারা ছোট জায়গায় মানে প্রচুর ফুল পেতে পারেন, একটি ছোট গামলাতেও আপনারা কিন্তু প্রচুর ফুল পেতে পারেন। তো আজ ভিডিওটি এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।